ভাইরামা আমাদের দুশমন ইবলিস আল্লাহ তাআলা আমাদের আদি পিতা আদম আলাইহিস সালামকে এই ইবলিসের ওয়াসওয়াসার কারণে জান্নাত থেকে বের করে দিয়েছেন এই ইবলিস আমাদের শত্রু আল্লাহ তাআলা ওকে ক্ষমতা দিয়েছেন ইয়াজরি আহাদাকুম মাজরাদ দাম নবীজি বলেছেন আমাদের শরীরের শিরায় শিরায় ইবলিস ঢুকতে পারে শয়তান ঢুকতে পারে আমাদের শরীরের ভিতরে প্রভাব সৃষ্টি করে আমাদের মনের মধ্যে প্রভাব সৃষ্টি করে এই মজলিসে এখন মানুষ যতগুলো আছে কমপক্ষে এতগুলো বরং এর চেয়ে বেশি ইবলিস আছে কারণ প্রত্যেক মানুষের সাথে একজন করে মিনিমাম আছে একজন করে আছে আর এর বেশিও আছে আমি এখন এত ওয়াজ করতেছি আল্লাহ রাব্বুল আলামিনের ভয় কোরআনের কথা বলছি হাদিসে রাসূলের কথা বলছি যেগুলো জান্নাতে নিয়ে যেতে চায় আমাদের জান্নাতে যাওয়ার পথে বাধা ইবলিস আমাদের বাবা আদমকে বের করছে জান্নাত থেকে এই ইবলিস আমরা ভালো কাজ করে নেক আমল করে কোরআন পড়ে সালাত পড়ে হক হালালে চলে আমরা আবার জান্নাতে যাব এটা ইবলিস হতে দিবে না যখন ইবলিস আমাদের আদম আলাইহিস সালাম বাবা আদমকে সিজদা না করার অপরাধে জান্নাত থেকে বের হতে হয়েছে তখন সে কিন্তু একটা প্রতিজ্ঞা করেছে আমরা অনেকে জানি না সে বলেছে হে আল্লাহ যাদের কারণে এই মানুষের কারণে আমাকে জান্নাত থেকে বের হতে হলো আদমের কারণে এই আদমের ছেলে মেয়েরা তার সন্তানরা কিয়ামত পর্যন্ত যতজন আসবে এদের প্রত্যেকের পথের মোড়ে মোড়ে বসে আমি সবাইকে জান্নাতের পথ থেকে সরায় দিয়া জাহান্নামের পথে উঠায় দিব ওদেরকে ওইদিকে যেতে দেব না আপনি নামাজ পড়তে যান ইবলিস নামাজ পড়তে দেয় না অলসতা সৃষ্টি করে নানান বাজে চিন্তা করে আরে রাখো পরে পড়ব দেখা যাবে এরকম বলে এখনো সংকল্প করবে ইবলিস হয়তো আপনাকে বুঝাচ্ছে আরে ধুত রাখ হঠাৎ করে এরকম নিয়ত করে ফেললে কেমন হবে নিয়ত করার পরে আবার কয়দিন পরে বলবে আরে নিয়ত করছিস তো কি হইছে এই ইবলিসের সঙ্গে সংগ্রাম করে যারা লড়াই করে জিততে পারবে যারা নিজের প্রতিজ্ঞাকে ঠিক রাখতে পারবে এই মানুষগুলাই জান্নাতি হবে ইনশাআল্লাহ অতএব নিয়ত করব তো ইনশাআল্লাহ